জেলা লেভেলের ডিস্ট্রিক্ট অ্যাডভোকেসি লেভেল এইচপিভি ভ্যাকসিনের উপর আজকের সবার সম্মানিত সভাপতি টাঙ্গাইলের সুযুক্ত সিভিল সার্জন স্যার ডক্টর মিনাজুদ্দিন স্যার। এইচপিভি টিকা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকার বিষয়ক জেলা লেভেলের অ্যাডভোকেসি সভা, এ সভায় উপস্থিত সম্মানিত জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, ডেপুটি সিভিল সার্জন, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা এমওডিসি, উপস্থিত স্বাস্থ্য পরিদর্শক, উপস্থিত সাংবাদিক ভাইরা এবং সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাডভোকেসি সভায়। তো এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই টিকাটি কেন এত গুরুত্বপূর্ণ, আমি খুব সংক্ষেপে এর গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি। যে আমাদের শরীরে, মানব দেহে বিভিন্ন রকমের ক্যান্সার হতে পারে, হয়ে থাকে। তো এরকম ক্যান্সার খুব কম আছে যে ক্যান্সারের সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়েছে। এই জরায়ু মুখ ক্যান্সারটি এমন একটি ক্যান্সার যার একটা সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়েছে, সেটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যদি জরায়ু মুখ সংক্রমণ হয়, ইনফেকশন হয়, এবং এটা দীর্ঘদিন যাবৎ ইনফেকশনটা কন্টিনিউ করতে থাকে, 5 থেকে 10 বছর পরে বা এরকম একটা দীর্ঘ সময় পরে সেই জরায়ু মুখের মধ্যে পরিবর্তন হতে 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 এক পর্যায়ে এটা পুরোপুরি ক্যান্সারে কনভার্ট হয়ে যায়, ক্যান্সারে পরিণত হয়ে যায়। তো যদি এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশনই না করতে পারে, এই ভাইরাসটি শরীরের মধ্যে ঢুকলে যাতে ঢোকার পরপরই তার প্রতিরোধ শক্তি শরীরের মধ্যে থাকার কারণে এই ভাইরাসটি কিল হয়ে যায়, অর্থাৎ সে না থাকে, শরীরের মধ্যে তার অস্তিত্ব না থাকতে পারে অ্যান্টিবডি থাকার কারণে, যেটা টিকার দ্বারা শরীরের মধ্যে সেই অ্যান্টিবডি প্রবেশ করা সম্ভব, যেটা রক্তের মধ্যে চলমান থাকে। তো এইভাবে যদি শরীরের মধ্যে সেই অ্যান্টিবডি আগে থেকেই তৈরি করা সম্ভব হয়, তাহলে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যদি মহিলাদের বা মেয়েদের শরীরের মধ্যে সেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন করেও, তো তারা কিন্তু ইনফেকশন কন্টিনিউ করতে পারবে না এবং পরবর্তীতে তার শরীরে জরায়ু মুখ ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই বয়সটাকে কেন বেছে নেওয়া হয়েছে, যে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী বা 10 বছর থেকে 14 বছর, তো এই বয়সে যদি এই টিকাটি দেওয়া যায়, তাহলে এটাকে বলা হচ্ছে যে এই জরায়ু ক্যান্সারের জন্য এটা প্রাইমারি প্রিভেনশন হিসেবে কাজ করে, অর্থাৎ শরীরে জীবাণু হয়তো প্রবেশই করে নাই, তার আগেই তার শরীরের মধ্যে সেই ভাইরাসটাকে প্রতিরোধ করার মতো, ভবিষ্যতে হয়তো ইনফেকশন হতে পারে তার সম্ভাবনা থাকে। কারণ অনেক ক্যান্সারের মধ্যে, মহিলাদের অনেক ক্যান্সারের মধ্যে সম্ভবত যত মনে পড়ে চতুর্থ সর্বোচ্চ ক্যান্সার হলো এই জরায়ু মুখ ক্যান্সার। তো তাহলে দেখেন কত বেশি এর প্রকোপ রয়ে গেছে, সেটা তাহলে এই ভাইরাসটি মেয়েদের বা মহিলাদের শরীরের মধ্যে প্রবেশ করলে তাদের মধ্যে কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, যদি সুস্থ অবস্থা অনেক বছর থাকে। তো যদি প্রাইমারি প্রিভেনশন হিসাবে এই টিকাটি দেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু এই ভাইরাস শরীরের মধ্যে তার ইনফেকশন সংক্রমণটা কন্টিনিউ করতে পারবে না এবং তার শরীরে এই ক্যান্সারটিও হবে না। তো সেটাকে সামনে রেখে এই শিশু বয়সে মেয়েদেরকে এই টিকাটি দেওয়ার জন্য পৃথিবীতে বিভিন্ন দেশে এই টিকাটি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশেও গত বছর ঢাকা ডিভিশনের 13টি জেলাতে এই ক্যাম্পেইন হিসাবে মাসব্যাপী এই টিকাটি প্রদান করা হয়েছে। কিন্তু এটা 100% আমরা কাভারেজ করতে পারিনি, অর্থাৎ যারা উদ্দিষ্ট মেয়েরা ছিলেন তাদেরকে আমরা আমাদের জেলায় 85% এর মতো আমরা কাভারেজ করতে পেরেছি, মোটামুটি 15% এর মতো কিন্তু তারা বাদ রয়ে গেছে, মানে ড্রপ আউট বা যে কোনো ভাবে তাদেরকে আমরা খুঁজে বের করতে পারিনি বা তাদেরকে পৌঁছতে পারিনি। তো যারা বাদ রয়ে গেছে তাদেরকে এবার খুঁজে বের করার জন্য এবারের প্রোগ্রামের নাম ক্যাম্পেইন দেওয়া হয় ঢাকা বিভাগে, এটাকে বলা হচ্ছে ক্যাচ আপ প্রোগ্রাম, অর্থাৎ যারা বাদ পড়ে গেছে তাদেরকে
খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করা হবে। এর পাশাপাশি ইন জেনারেল কমন ভাবে যাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে সেটি হচ্ছে যে গত বছর যারা যারা নাকি চতুর্থ শ্রেণীতে ছিল তারা কিন্তু আবার পঞ্চম শ্রেণীতে, তারা চতুর্থ শ্রেণীতে থাকার কারণে তারা কিন্তু কেউ পায়নি, এবার তারা পঞ্চম শ্রেণীতে। সেজন্য এবার লক্ষ্যমাত্রার মধ্যে এবার যারা পঞ্চম শ্রেণীতে আছে প্রত্যেকেই আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে পড়বে, অর্থাৎ প্রত্যেকটি গার্লস স্কুলে পঞ্চম শ্রেণীতে যারা পড়ে তারা কিন্তু সবাই পাবে, 100% পাবে, কারণ গত বছর তারা কেউ পায়নি। আর প্রতিষ্ঠান বহির্ভূত যারা আছে তাদেরকে ওই ক্লাস হিসাবে ডিমার্কেশন করা হয় নাই উদ্দিষ্ট জনগোষ্ঠী হিসাবে, কারণ কিন্তু তারা প্রতিষ্ঠানেই নাই। তো তাদেরকে বলা হচ্ছে 10 থেকে 14 বছর, গত বছর যাদের 9 বছর ছিল তারা তো টিকাটি পায়নি, এবার তাদের 10 বছর হয়ে গেছে, সেজন্য 10 বছরের যে সমস্ত মেয়েরা থাকবে এবার যাদেরকে আমরা পাবো প্রতিষ্ঠান বহির্ভূত, তারা কিন্তু 100% সবাইকে আমরা 10 বছরের মধ্যে পেলে আমরা টিকা আওতা আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো এই টিকা দেওয়ার জন্য একটা শর্ত হচ্ছে যে সবাইকে চেষ্টা করতে হবে যে তারা যাতে ভ্যাক্স ইপিআই যে একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে তারা যাতে নিবন্ধন করে ফেলে, নিবন্ধন করলে একটা টিকা কার্ড ডাউনলোড করে সে প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসতে পারবে। সেই টিকা কার্ডের মধ্যে নাম বয়স সব কিছু লেখা থাকবে, যে ছাত্রী হয় তাহলে তার কোন ক্লাসে পড়ে সেই শ্রেণীটা ওখানে উল্লেখ থাকবে, যদি সে প্রতিষ্ঠান বহির্ভূত হয় তাহলে তার বয়স উল্লেখ থাকবে, সেখানে তাকে জন্ম নিবন্ধন দিয়ে তাকে এইগুলো করতে হবে, অর্থাৎ ভ্যাক্সিপিআই সেই এটা তার রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এইভাবে আমাদের প্রচার করা হয়েছে, তারপরে কেউ যদি বাকি থাকে তারা যেন নিবন্ধন করে ফেলে, এই প্রচারটা আমরা এডভোকেসি সভাতে আমরা বলছি যে আমরা করতে বলবো। তো তেমন কোনো সাইড ইফেক্ট নেই আলহামদুলিল্লাহ, গত বছর আমাদের ক্যাম্পেইন 13টি জেলাতে হয়ে গেছে, তেমন কোনো সাইড ইফেক্ট হয়নি। এবার কিন্তু সারা দেশব্যাপী বাকি 7টি বিভাগেই কিন্তু চলমান রয়েছে, তো তেমন কোনো সাইড ইফেক্ট নাই। তবে হয়তো পেপার পত্রিকায় কেউ আমরা হয়তো দেখেছি যে এক সময়ে বেশ 10-20 জন মেয়ে মূর্ছে পড়ে গেছে এরকম শুনেছি। সেটি হচ্ছে যে এমন একটি রোগ আছে যে একটা আতঙ্ক, অর্থাৎ ইনজেকশনের প্রতি ছেলেদের মেয়েদের সবারই একটু ভয় একটা আতঙ্ক থাকে, যে একটা সুই ঘোরানো হবে শরীরের মধ্যে একটা আতঙ্ক। যদি কেউ এমনিতেই হয়তো খায় আসে না এমন যদি হয়ে থাকে পদার্থ, এরপরে মনের মধ্যে একটা ভয় আমাকে ইনজেকশন দেওয়া হবে, টিকার নামে ইনজেকশন দেওয়া হবে, সেটা একটা ভয়। তো সেই কারণে সে যদি কখনো তেমন শরীরের ভিতরে কেন ইফেক্ট হয় না শুধু ব্রেনের মধ্যে তার যে ভয় আতঙ্কের কারণে, সে যদি বলে যে আমার যেটা কেমন লাগছে এভাবে যদি বলে বসে, তাহলে কিন্তু আশপাশের যত মেয়েরা আছে তাদের মধ্যেও মনে হবে যারা টিকা নিচ্ছে মনে হবে যে আমারও যেন কেমন লাগে, তখন কিন্তু চোখ বন্ধ হয়ে পড়ে যেতে যাবে। এটাকে বলে মাস সাইকোথেরিক ইলনেস, শরীরের ভিতরে সত্যিকার অর্থে কোনো রোগ নেই, তার যে একটা আতঙ্ক যে টিকা দিতেছে মনে হয় কেমন যেন লাগতেছে, এতেই একজনের থেকে আরেকজনে ইফেক্ট মানে প্রভাবিত হয়, একে অপরের দ্বারা প্রভাবিত হয়, 8-10 জন এক রুমের মধ্যে থাকলে সবাইয়ের মধ্যে এইটা ছড়িয়ে পড়ে। আসলে কিছুই ক্ষতি হবে না কিন্তু গার্জিয়ানরা বা টিচাররা ভয় পেয়ে যেতে পারে। তো তাদেরকে আমরা যদি হয় কোথাও তাহলে আমরা আশ্বস্ত করবো, তাদেরকে একটু সহায় দিব, কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তারা ঠিক হয়ে যাবে, যদি তারপরে ঠিক হতে স্বাভাবিক হতে দেরি হয় তাদেরকে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করবো। এছাড়াও সতর্কতা হিসাবে আমাদের যদি লক্ষ্যের মধ্যে কারোর একটা সাইড ইফেক্ট হতে হলে হতেও পারে, তার জন্য প্রিকশন হিসাবে কিছু সরঞ্জাম প্রত্যেক টিকাদান টিমের সাথে ওই সরঞ্জাম গুলো প্রস্তুত থাকে, কিভাবে ব্যবহার করা হবে তার প্রশিক্ষণ তাদের দেওয়া আছে, এভাবে তাদেরকে প্রস্তুত করা আছে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। আশা করি প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন হবে, গত বছর ক্যাম্পেইন হিসাবে অনেক বেশি লক্ষ্যমাত্রা ছিল, এবার লক্ষ্যমাত্রা আমাদের অনেক কম, যেটা আমার মনে পড়ে মোটামুটি 39,000 মতো, এটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো সকলের সহযোগিতায়, সেই প্রত্যাশা রেখে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।